আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং ভালো আসো এই প্রত্যাশায়। আমি মোহাম্মদ গোলাম মুস্তাফা, প্রভাষক কৃষি শিক্ষা, আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে বাংলাদেশে কৃষির ক্ষেত্র নিয়ে আলোচনা করতেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কৃষির অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম মাঠ ফসল নিয়ে, মাঠ ফসল কী, মাঠ ফসলের বৈশিষ্ট্য কী, সেগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব উদ্যান ফসল। তাহলে উদ্যান ফসলটা কি আমরা একটু জেনে নিই। উদ্যান ফসলটা হচ্ছে যে অপেক্ষাকৃত স্বল্প পরিসরে বন্যামুক্ত উঁচু জমিতে, স্বল্প পরিসরে বন্যামুক্ত উঁচু জমিতে, উঁচু এবং মাঝারি উঁচু জমিতে অধিক পরিচর্যার মাধ্যমে, বিশেষ যত্ন সহকারে যে ফসলগুলো আমরা আবাদ করে থাকি সেগুলোকে বলা হয় মাঠ ফসল, উদ্যান ফসল। আমি আবার বলছি যে অপেক্ষাকৃত উঁচু মাঝারি উঁচু জমিতে বিশেষ পরিচর্যার মাধ্যমে স্বল্প পরিসরে যে ফসলগুলো আমরা আবাদ করে থাকি তাকে বলা হয় উদ্যান ফসল। তো উদ্যান ফসলের বৈশিষ্ট্যটা আমরা একটু জেনে নেই। উদ্যান ফসলের বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমরা আগে বললাম, যেটা স্বল্প পরিসরে আবাদ করা হয়। আর বিশেষ করে যে উদ্যান ফসলটা দেখা যায় যে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত পতিত জমি আছে, রাস্তাঘাট, বাঁধ, বিভিন্ন প্রতিষ্ঠান ইত্যাদি জায়গায় যে গাছপালা, তারপরে বিভিন্ন ফসল আমরা আবাদ করে থাকি সেটাই উদ্যান ফসল। তো উদ্যান ফসলের মধ্যে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের শাক সবজি, ফল মূল, শোভাবর্ধনকারী উদ্ভিদ, মশলা, এগুলো হচ্ছে আমাদের উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যদি একটু চিন্তা করে থাকি, আমাদের নিজেদের বাড়ির কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের নিজের বাড়ির আশেপাশে আমরা দেখে থাকি যে আমরা বিভিন্ন ধরনের শাকসবজির গাছ লাগাই, ফল মূল লাগাই, রাস্তার ধারে গাছ লাগানো হয়। তো এই সবগুলোই আমাদের উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। তাহলে এগুলো যদি আমরা একটু চিন্তা করি যে তাহলে বৈশিষ্ট্যটা বেরিয়ে আসবে, যেটা আগেই বলছিলাম যে এটা বন্যামুক্ত উঁচু জায়গাতে এই উদ্যান ফসলটা আবাদ করা হয়। তাহলে এটা বৈশিষ্ট্যর মধ্যে আসবে যে এটা উঁচু এবং মাঝারি উঁচু জমিতে আবাদ করা হয় স্বল্প পরিসরে, উঁচু মাঝারি উঁচু জমিতে স্বল্প পরিসরে আবাদ করা হয় এবং বিশেষ যত্নের প্রয়োজন হয়, যেটা একটু আগে সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে বিশেষ যত্নের। এখানে আমরা দেখি যে উদ্যান ফসল যেগুলো আছে, যেমন ফল যেগুলো আছে, যেমন কলা আবাদ করা হয়, শাক সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, যে গাছগুলি আমরা উৎপাদন করি না কেন, এই সবগুলো ফসলের দেখা যায় যে ইন্ডিভিজুয়ালি, তা প্রত্যেকটা গাছেরই আলাদা আলাদাভাবে যত্নের প্রয়োজন হয়, বিশেষ যত্নের প্রয়োজন হয়। আর উদ্যান ফসল এগুলো দেখা যায় যে অনেক সময় কি হয়, এগুলো রক্ষা করার জন্য বেড়ার প্রয়োজন হয়, উদ্যান সব ফসলটা রক্ষার জন্য বেড়া দেওয়ার প্রয়োজন হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উদ্যান ফসল এটা সিজনের প্রথমে, অর্থাৎ যে ফসলটা যে সিজনে আসে ওই সিজনের প্রথমে উদ্যান ফসলের দামটা অনেক বেশি থাকে। উদ্যান ফসলের দাম ফসলের সিজনে অর্থাৎ মৌসুমের প্রথমে দাম বেশি। যেমন এখন আমরা কিন্তু বাজারে আমরা শিম দেখতে পাই, শিমের কেজি তো এখন প্রায় 100-150 টাকা কেজি। আবার ফুলকপি সেগুলো 70-80 টাকা কেজি। তো এরকম সিজনের প্রথম দিকে যে সবজিগুলো আসে কিংবা অন্যান্য ফসল যেগুলো আসে সেগুলো দেখা যায় যে আমাদের দাম বেশি থাকে। আবার ওই উদ্যান ফসলগুলো সবগুলো একই সাথে পরিপক্ক হয় না, ধাপে ধাপে পরিপক্ক হয় এবং ধাপে ধাপে সেই ফসলগুলো সংগ্রহ করা হয়। আবার কিছু কিছু ফসল আছে যে একসাথে সংগ্রহ করা হয়, সেটা মশলা জাতীয় ফসলের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখে থাকি ব্যতিক্রম। মশলা জাতীয় ফসল অনেক সময় আমরা একই সাথে সংগ্রহ করে থাকি, এটা ব্যতিক্রম। আবার বিভিন্ন অন্যান্য ফসলের ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ফসলগুলো ধাপে ধাপে পরিপক্ক হয় এবং ধাপে ধাপে সংগ্রহ করা হয়, এটা একটা বৈশিষ্ট্য।
আর উদ্যান ফসলের ক্ষেত্রে পরিচর্যা বেশি দরকার, এবং এখানে প্রথম দিকে আমাদের ইনভেস্টও বেশি করতে হয়, অর্থাৎ বিনিয়োগ বেশি করতে হয়, খরচ বেশি, এবং উদ্যান ফসলে লাভও বেশি। মাঠ ফসলের তুলনায় এখানে আমাদের ঝুঁকিও কম, উদ্যান ফসল উৎপাদন ক্ষেত্রে আমাদের ঝুঁকি কম এবং লাভ বেশি। এগুলো হচ্ছে আমাদের উদ্যান ফসলের বৈশিষ্ট্য। তো আমরা পরীক্ষায় একটা প্রশ্ন তোমাদের থাকে, অনেক সময় দেখা যায় যে উদ্দীপক দেয়া থাকলো যে মাঠ ফসল, একটা ফসলের চিত্র দেওয়া থাকে যে উদ্যান ফসলের চিত্র কিংবা মাঠ ফসলের চিত্র দেওয়া থাকে, কিংবা উদ্দীপক তৈরি করে দেওয়া থাকে যে দুইটা ফসল সম্পর্কে, সেখানে এই মাঠ ফসল এবং উদ্যান ফসলের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা, এটা পরীক্ষায় থাকে। তো আমরা এখন একটু এই মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্য নিয়ে একটু আলোচনা করি। আমরা গত ক্লাসে মাঠ ফসলের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছিলাম, সংজ্ঞা বলেছিলাম, আজকে উদ্যান ফসলের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়লাম। এখন আমরা একটু জানবো মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্য। মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্য আমরা একটু জেনে নিই, যে আমরা এখানে আছে যে মাঠ ফসল, এপাশে আছে উদ্যান ফসল। তাহলে তোমরা দেখো যে এখানে কি বলা হয়েছে, যে মাঠ ফসলের সংজ্ঞার মধ্যে আমরা পড়ছিলাম যে বিস্তৃত এলাকার জন্য, বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসল আবাদ করা হয়, সেটা হচ্ছে এটা অধিক পরিমাণ জমিতে চাষ করা হয় মাঠ ফসল, আর উদ্যান ফসলটা স্বল্প পরিসরে চাষ করা হয়। এখানে আবার কিছুটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের মধ্যে আছে যেমন আমরা দেখি আলু, পেঁয়াজ, রসুন, এগুলা আমাদের দেখা যায় যে বৃহৎ পরিসরে চাষ করা হয়, এটা ব্যতিক্রম। আবার সমষ্টিগতভাবে যত্ন ও পরিচর্যা করা হয়, অর্থাৎ সবগুলা ফসল আমরা একইভাবে, যেমন উদ্যান ফসলের ক্ষেত্রে যেমন প্রত্যেকটা ফসলে আলাদা যত্নের দরকার হয়, আর মাঠ ফসলের ক্ষেত্রে ওরকম আলাদা যত্নের পরিচর্যার দরকার হয় না। যেমন ধান, গম, ভুট্টা, চিনাকাউন, পাট, এগুলো দেখা যায় সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়, আর উদ্যান ফসলের ক্ষেত্রে পৃথকভাবে প্রতিটি গাছের যত্ন দরকার হয়। আর মাঠ ফসলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় বেয়ারার প্রয়োজন হয় না। তো এখানেও ব্যতিক্রম আছে, যে রাস্তার পাশে যদি কোনো জমি থাকে সেই জমিতে অনেক সময় আমাদের বেড়ার দরকার হয়, আর উদ্যান ফসলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বেড়ার প্রয়োজন পড়ে। আর এটা বলা হয়েছে যে কম যত্ন ও পরিচর্যার প্রয়োজন হয়, যত্নটাও কম নেওয়া হয়, পরিচর্যাও কম দরকার হয়। মাঠ ফসলের ক্ষেত্রে খুব বেশি পরিচর্যার দরকার হয় না, কিন্তু উদ্যান ফসলের ক্ষেত্রে বেশি যত্ন ও পরিচর্যার দরকার হয়। অর্থাৎ উদ্যান ফসল উৎপাদন করতে গেলে আমাদের দেখা যায় যে উদ্যান ফসলের প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো কাজ থেকে থাকে, এবং ওই প্রয়োজন অনুযায়ী পরিচর্যা করতে হয়, তা না হলে আমাদের ফসলটা ভালো হয় না। আবার বলা হয়েছে যে মাঠ ফসলটা কি একত্রে পরিপক্ক হয় ও একত্রে সংগ্রহ করা হয়। যেমন ধানের ক্ষেত্রে আমরা দেখি ধানগুলো মাঠের পর মাঠ একই সময়ে পাকে, গম, তারপরে আছে আমাদের পাট, আখ, এগুলো দেখা যায় যে একই সাথে পরিপক্ক হয় এবং একত্রে সংগ্রহ করা হয়, হারভেস্ট করা হয়। কিন্তু এখানেও একটা ব্যতিক্রম আছে, যে একত্রে পরিপক্ক, একত্রে সংগ্রহ করা হয়, এখানে ব্যতিক্রমটা হলো তুলা। তুলা ফসলটা কিন্তু আমরা একবারে পরিপক্ক হয় না, একবারে সংগ্রহ করতে পারি না, এই জন্য এটা ব্যতিক্রম মধ্যে আছে আমাদের তুলা ফসল। এটা ধাপে ধাপে পরিপক্ক হয় এবং ধাপে ধাপে তুলা সংগ্রহ করতে হয়। আবার একসাথে পরিপক্ক হন উদ্যান ফসলের ক্ষেত্রে যে একসাথে পরিপক্ক হয় না এবং ধাপে ধাপে সংগ্রহ করা হয়। যেমন আমাদের সবজি যেগুলো আছে আমরা দেখি যে লাউ, কুমড়া, বেগুন, বিভিন্ন একবার লাগাইলে দেখা যায় অনেক দিন পর্যন্ত সেগুলা ফল ধরে এবং সেগুলা ওই ধাপে ধাপে আমরা সংগ্রহ করে থাকি। কিন্তু এখানেও আবার ব্যতিক্রম আছে, যে যেটা আগে আমি বলেছি যে মশলা জাতীয় ফসল যেগুলো আছে, মশলা জাতীয় ফসলও আমাদের উদ্যান ফসলের অন্তর্ভুক্ত। এই মশলা জাতীয় ফসলও উদ্যান ফসলের অন্তর্ভুক্ত, এবং মশলা জাতীয় ফসল এগুলো একই সাথে পরিপক্ক হয়, একই সাথে সংগ্রহ করা হয়, এটা ব্যতিক্রম। আর মাঠ ফসল, এটা মৌসুমের শুরুতে দাম কম থাকে, মাঠ ফসলটা মৌসুমের শুরুতে দাম কম থাকে, আর উদ্যান ফসল মৌসুমের শুরুতে দাম বেশি থাকে। আর মাঠ ফসল উৎপাদনে ঝুঁকি বেশি, উদ্যান ফসলের ক্ষেত্রে ঝুঁকিটা কম, উৎপাদন খরচ কম, মাঠ ফসলে উৎপাদন খরচ কম এবং লাভও কম। আমরা দেখে থাকি যে ধান উৎপাদন করতে গেলে এক হেক্টর বা এক একর জমির ধান উৎপাদন করতে গেলে আমাদের প্রায় 10,000 টাকার মতো খরচ হয়ে যায়,
কিন্তু 1 একর জমিতে যদি আমরা কলা আবাদ করি, তাহলে সেখানে আমাদের অন্তত 40-50 হাজার টাকা খরচ হয়ে যাবে। কিন্তু এখানে ধান উৎপাদন করে আমাদের লাভ হবে বড় জোর 5-10 হাজার টাকা, কিন্তু কলা যদি উৎপাদন করি সেখানে আমাদের লাভ হবে যেরকম আমরা খরচ করব যে 50-60 হাজার টাকা, লাভ আরও বেশি হবে, 60-70-80 হাজার টাকা লাভ হবে আমাদের এই কলা উৎপাদন করলে। এই জন্য এখানে উৎপাদন খরচও বেশি, আমাদের লাভও বেশি। আরেকটা বিষয় হলো যে মাঠ ফসল যেটা, এই মাঠ ফসলটা বেশিরভাগই আমরা সংরক্ষণ করে রাখতে পারি। মাঠ ফসলটা আমরা দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে পারি, যেমন ধান, গম, চিনা, কাউন, ডাল জাতীয় ফসল, এগুলো দীর্ঘদিন 1-2 বছর পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখতে পারি। কিন্তু উদ্যান ফসল আমরা খুব একটা বেশি সংরক্ষণ করে রাখতে পারি না। যেখানে শুধু মশলা জাতীয় ফসল যেটা, সেটা আমরা সংরক্ষণ করতে পারি। মাঠ ফসল এটা আমরা উঁচু নিচু মাঝারি উঁচু প্রায় সব ধরনের জমিতে উৎপাদন করতে পারি মাঠ ফসল। আর উদ্যান ফসলটা আমরা শুধু উঁচু এবং মাঝারি উঁচু জমিতে চাষ করতে পারি। আর মাঠ ফসলগুলো এটা অধিকাংশই হচ্ছে আমাদের এক বর্ষজীবী, মাঠ ফসলগুলো অধিকাংশই হচ্ছে আমাদের এক বর্ষজীবী। আর উদ্যান ফসলের মধ্যে এগুলো এক বর্ষ দ্বিবর্ষী বহু বর্ষজীবী হতে পারে, যেমন ফল মূল যেগুলো আছে সেটা আমরা জানি, বিভিন্ন ফুল আছে বহু বর্ষজীবী। তাহলে এইগুলো হচ্ছে আমাদের যে মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্য। তো পরীক্ষায় যে তোমাদের ওই ক্ষেত্রগুলো ফসলের নাম দেওয়া থাকবে কিংবা চিত্র দেওয়া থাকে, ওইগুলো দেখে বুঝতে হবে যে এটা আমাদের কোন ধরনের ফসলের মধ্যে পড়ে, মাঠ ফসল না উদ্যান ফসল। তার উপর ভিত্তি করে ওই ফসলের বৈশিষ্ট্য চাওয়া হয়, যেটা কোন ফসলের অন্তর্ভুক্ত এবং বৈশিষ্ট্য কি। এবং দুইটা ফসলেরই যদি দেওয়া থাকে, সেখানে মাঠ ফসল এবং উদ্যান ফসল দুইটারই তুলনামূলক আলোচনা এটা পরীক্ষায় দেওয়া থাকে। তো আমার আশা করি যে তোমরা বুঝতে পারছো যে মাঠ ফসল কি, উদ্যান ফসল কি, এবং এটার বৈশিষ্ট্য তুলনামূলক পার্থক্য যেটা, সেটাও তোমরা পরীক্ষায় লিখতে পারবে ইনশাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা খুব ভালোভাবে এটা বই দেখবে, এটা পরীক্ষায় মাঝে মধ্যেই থাকে। তো আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকবা করোনাকালীন সময়ে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করবে এবং বইয়ের সাথে সম্পর্ক রাখবে, আমাদের ক্লাসগুলো দেখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আসসালাম।